এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। শিক্ষার্থীদের মাদক জঙ্গিবাদ ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলার পৌর এলাকার নয়া গোলাহাট কল্যাণপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, সংঘবদ্ধ হয়ে তারা অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে মূল হোতা রায়হান সহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। দেশের হোমিওপ্যাথি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকরা। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হোমিওপ্যাথিক ডক্টর্স পয়েন্ট আয়োজিত বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তারা। পটুয়াখালীতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন। আলোচনা সভায় প্রাণী সম্পদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। মেলায় 40টি স্টলে বিভিন্ন প্রজাতির 200+ প্রাণী প্রদর্শন করা হয়। সচেতনতা তৈরির লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে 21-21 হাফ ম্যারাথন। ম্যারাথনের আয়োজন করে হরিরামপুর শ্যামল নিসর্গ নামের একটি সংগঠন। পাটগ্রাম স্কুল মাঠ থেকে শুরু হয়ে 21 কিলোমিটার পথ ঘুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। বাগেরহাটে হয়ে গেল 4 দলীয় ভলিবল টুর্নামেন্ট। দক্ষিণ খানপুর নওশের আলী জামে মসজিদ মাঠে দিনব্যাপী টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে বাগেরহাট, নড়াইল ও গোপালগঞ্জ জেলার মোট 4 দল অংশ নেয়। ফাইনালে ফয়সালহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মাহিন গাজী ভলিবল টিম।